বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হুঙ্কার। রাজপথত কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের সাইকেল র্যালি। সরকার বিরোধী স্লোগানে মঙ্গলবারে মহানগরীর রাজপথ কপালে প্রদেশ কংগ্রেসে। মোদী সরকারের চারি বছর আর সোণোৱাল সরকারের দুবছরের বিশ্বাসঘাতকতার প্রতিবাদত কংগ্রেসে উলিয়ালে সাইকেল র্যালি। রাজীব ভবনের উলিয়া এই সাইকেল র্যালিত নেতৃত্ব দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। না, এই মূল্য বৃদ্ধিয়ে রাইজর জীবন দুর্বিষহ করে তুলিছে আর এটা চারি বছর বাকি আছে। আরম্ভণির মূল্য বৃদ্ধি হয়েছে। মোদি সরকারে রাইজক বিশ্বাসঘাতক করলে, কারণ 2014 চনের নির্বাচনত মূল্য আধা করে দিম বলে কইছিলে। আধা করে দিয়ার পরিবর্তে এটা আকাশলঙ্ঘী করলে। পেট্রোল ডিজেলর মূল্য আন্তর্জাতিক বাজারত, খারুয়া তেলের মূল্য অস্বাভাবিকভাবে কম হওয়া সত্ত্বেও ভারতবর্ষত পেট্রোল ডিজেলর মূল্য নকমায়, বরঞ্চ ঊর্ধ্বগতিত বড়াই গেছে। গতি এটা চারি বছর হল, রাইজে অলরেডি সংকল্প লৈছে যে মোদী সরকারের এই বিশ্বাসঘাতক স্বৈরাচারীক 19 চনের লোকসভাত রাইজে বিদায় দিব। আজকে দিনের স্লোগান দি শাসনের গাদি দখল করা মোদী সরকার ব্যর্থ সরকার বলে সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। রাইজক তো ডবল বিশ্বাসঘাতকতা করেছে। আজি পেট্রোলের দামেই হোক, ডিজেলের দামেই হোক, কেরাসিন তেলের দামেই হোক, ডাইলরে হোক, যানবিলাক আবশ্যকীয় মূল্য বস্তু সকলবিলাকর দাম বাড়িছে। ইয়ার বাদেও আমার সিটিজেন এমেন্ডমেন্ট বিল আনি আমার অসমীয় জাতির অস্তিত্ব আজি বিপন্নাপন্ন করে তুলিছে। আজি সেয়ে আজি গোটেই ভারতবর্ষত আজি জুই জ্বলিছে। তিনিচুকীয়াতো পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বাবে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করলে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে। মঙ্গলবারে এএসটিসি বাস আস্থানের তিনিকুনিয়ার পেট্রোল পাম্পলৈকে দুচকীয়া বাহন রাজপথে ঠেলি ঠেলি সরকারখনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করলে প্রতিবাদী সংগঠনটে। ক্যামেরা পার্সন সুনীতর সহিতে অনিত প্রতিম বড়া আর তিনিচুকীয়ার পরিস্মিতা গগৈ বড়া, নিউজ 18 অসম নর্থ ইস্ট।